একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সেই ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চড় মেরে বসল। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল, কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না। সে বালিতে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপ্পড় মেরেছে। বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করল এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয়। তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করে। এমন সময় যে বন্ধুটি চর খেয়েছিল সে চোরা বালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটিকেই তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপরে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এটি দেখে প্রথম বন্ধু জিজ্ঞেস করল, কিরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর বাঁচানোর পর লিখলি পাথরে, এর কারণ কি? তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল, যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে। নীতি কথা, নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই, কারণ বড় বিপদগুলোতে কাছের মানুষই এগিয়ে আসে। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। মানুষ স্পষ্ট ভাষীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত। নিজের প্রতি ভরসা আর বিশ্বাসের পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। জীবনে সমস্যা থাকবেই, হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময় পরে খারাপ সময় কেটে যাবে। নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না। টাকার জোরে মাটির ওপর ফুল বাগান বানানো যায়, কিন্তু নিজের মনের মধ্যে সুন্দর বাগান বানাতে সত্যের প্রয়োজন হয়। অন্যের দুঃখে খুশি হতে নেই। প্রকৃতির নিয়মে কাল হয়তো এই খুশি আপনার দুঃখে পরিণত হতে পারে। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম, আসলেই সত্য শান্তি দেয়। তিনটে জিনিস প্রয়োজন জীবনে সফল হতে, এক কঠোর পরিশ্রম, দুই লেগে থাকা, আর তিন সাধারণ বিচার বুদ্ধি। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক কষ্ট দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের কিছু ভালো দেখলেও মানুষের চুলকায়। পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। আমরা কল্পনাতে ভেবে নিই অনেক কিছু, কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি অতটা নয়। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। অভিমান ভাঙাতে যে পারে, সম্পর্কের মূল্য সে দিতে জানে। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে ওপরের পাতাটিতে জল পৌঁছে যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফল যাবে না। আমিও আমার শব্দটা যেখানে যত বেশি, আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে যেও। অভিনয় সবাই করে,
কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। টাকা থাকাটা জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান সব কেনা যায়। দুজন মানুষকে সব সময় চিনে রাখুন। নাম্বার ওয়ান, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার টু, যে আপনি সফল হলে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে যায়। মনে রাখবেন, এই দুই প্রকারের লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। কথার মাধ্যমে সবার মন জয় করতে একটি কাজ করুন, তা হলো বিপরীত মানুষটার কথা মন দিয়ে শোনা। দেখবেন সবাই আপনাকে গুরুত্ব দেবে। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখাতে ভয় পায় জানেন? তা হলো তার বাবার বাড়ির দুর্বলতার কথা। কারণ কোনো মেয়েই তার স্বামীর কাছে বাবার বাড়ির বদনাম আশা করে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।